সো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেখতে পাচ্ছ আজকে, কালকে আমি জল নিয়েছি আর আজকে মানে ধান খেতে মানে ইয়ে দিতে আসছি, মানে বীজ মারানো, ঘাস মারা আর কি, মানে ঘাস মারা বীজ দিতে আসছি, সরি। তো আজ দেখতে পাচ্ছ এখানে আছে আমাদের হাতে প্যাকেটিং, এটা আছে 25 গ্রামের প্যাকেট, ঠিক আছে, সুপার পাওয়ার প্যাকেটটির নাম, ঠিক আছে। এটা তিনটা প্যাকেট নিয়ে আসছি এক বিঘে মাটিতে, দেখতে পাচ্ছ তিনটা প্যাকেট, ঠিক আছে, তিনটে প্যাকেট। তারপরে এটা আছে তরল বীজ, এই কৌটার মধ্যে আছে, নেহাতেলের কৌটার মধ্যে আছে, দেখতে পাচ্ছ দুধের মতো, ঠিক আছে, দুধের মতো দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো ঠিক আছে, এটা আমি বালির সঙ্গে মিক্সচার করবো, দেখতে পাচ্ছ বালি নিয়ে আসছি, এই যে বালি, নদীর বালি, এই যে নদীর বালি। তো ঠিক আছে, এটা আমি আগে এখন দিই, মিক্সচার করিনি, মিক্সচার করে তারপরে ছিটাবো। ওকে, দেখতে পাচ্ছ এই ধান ক্ষেত্রে এই জল, এই ধর পরিমাণে জল, এই যে পর্যন্ত জল আছে, ঠিক আছে। ওকে, তাহলে একটু সারটা আগে ছিটিয়ে নিই, মানে বীজটা সার বলে ভুলবে, সরি। ঠিক আছে, আগে আগে ছিটিয়ে নিই, মানে বীজটা, ঘাস মারা বীজ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন লেখা আছে এখানে, যে 10 WP আগাছা মুক্ত ঝকঝকে পরিষ্কার ধান গাছ ক্ষেত। তো দেখি কতটা পরিষ্কার ঝকঝকে করে, ঠিক আছে। ওকে, প্রতি বছর আমি সাথী বীজ দিই, তো এবার দোকানে কিনতে গেলাম, তো বলছে যে সাথী বীজটা নাকি ডুপ্লিকেট হয়ে গেছে, তো বলছে যে ডুপ্লিকেট হয়ে গেছে, সেই জন্য সাথী বীজের গ্যারেন্টি পাচ্ছি না, মানে গ্যারেন্টি কেউ কোনো দোকানদার দিচ্ছে না, সেই জন্য আমাকে বললো যে এটা তুমি নিয়ে যাও, এটা গ্যারেন্টি আছে, বীজটা দিলে মানে নতুন ঘাস পুরাতন ঘাস দুটোই মরবে, তো সেই জন্য নিয়ে আসছি। ওকে, তাহলে বেশি দেরি না করে দেখাই, আর এরপরে কেমন এক সপ্তাহ পরে দেখতে আসবো, আর তোমাদেরকেও দেখাবো কেমন রেজাল্ট ঘাসটার, মানে ঘাস সরি মানে বীজটার। তো ওকে, ঠিক আছে, বাই বাই, দেখি কেমন রেজাল্ট। এভাবে মনে হচ্ছে মাখলে হবে না, হাত দিয়ে মাখতে হবে, কী করবো, কোনো বীজ কোনো ক্ষতি করে নাকি, সেই জন্য হাতে প্লাস্টিক লাগাইছি, ঠিক আছে, হাত দিয়ে মাখি। ওকে, খুলে দিই সবাইকে, গুড মর্নিং। আর এখন বাজে 10:10, আর আজকে সারা রাত জল পড়ছে, প্রায় রাত্রি 1টার দিক থেকে জল স্টার্টিং হয়ে গেছে, তো আজকে এখন বাজে 10:05, তো 10টা এখনই কিছুক্ষণ আগে জলটা ছাড়লো, বৃষ্টি ছাড়লো আর কি। তো আমি যাচ্ছি এখন আমাদের পাট ক্ষেতের ওখানে, একটা পুকুর আছে ছোট্ট, তো ওই পুকুরটা ভরলো কি না সেখানে দেখতে যাচ্ছি। তো সকালে আরেকবার গিয়েছিলাম দেখতে, তো ভিজে ভিজে লাস্টে আসছি বাড়িতে, তো ঠিক আছে, আরেকবার গিয়ে দেখি জল তখন ভর্তি হয়নি, এখন ভর্তি হলো কিনা দেখি। ওকে, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, আর চারদিকে দেখতে পাচ্ছ সব মাঠ একদম ভর্তি হয়ে গেছে জলে, একদম দেখতে পাচ্ছ, ঠিক আছে, তাহলে ওকে ওখানে গিয়ে তোমাদেরকে দেখাই।
আমি চলে আসছি ফাইনালি আমাদের পার্ক ক্ষেত্রে এখানে। তো ঠিক আছে, পার্ক দিয়ে দেখতে হচ্ছে ঢিপি লাগা রাখছি, মানে পুকুরে দিব ফেলবো আর কি। তো এখনো পুকুরে জল জমায়নি পুরোপুরিভাবে, আর রোজ ক্ষেতের মধ্যে হালকা করে জল লেগে গেছে। এই যে বা এই আলুগুলো কাটি দিয়েছি আমরা, এবার হচ্ছে এদিকে পুকুর, ওটা এখনো পুরো ফুল হয়নি, মানে জমায়নি জল এখনো। তো সব পার্টগুলো গেলে লাট করে রাখছি, ঠিক আছে, যদি পাট যখন পচাবো তখন পুকুরে ফেলবো, দেখানোর চেষ্টা করবো পাট আমরা কীভাবে পুকুরে ফেলি এবং পাট কীভাবে আমরা পচাই, পাট কীভাবে গড়াই, ঠিক আছে। ওকে, আজকের ভিডিও এই পর্যন্তই। আর হ্যাঁ, একটা কথা বলার ছিল যে কালকে যে আমি দেখালাম তোমাদেরকে যে কি মানে ধান খেতে ঘাস মারা বীজ দিলাম, তো আজকে মনে হচ্ছে ওটা বীজটা বেফলে গিয়ে চলে গেছে, কারণ আমার তো এমনিতে জল ছিল, ওডেল জল ছিল, মানে হাল ভর্তি জল ছিল। তার মধ্যে আজকে যে বৃষ্টি হয়েছে, ভালো বৃষ্টি, ভালো পরিমাণে বৃষ্টি হয়েছে, তো ওই বীজটা আমার যে ভাসে চলে গেছে, আর তার যার জন্য আমি কালকে সার দিইনি, শুধু অনলি বীজটা দিয়েছি। ঠিক আছে, তাহলে দেখা যাক, ওই মাঠে মনে হয় যাবো, গিয়ে দেখানোর চেষ্টা করবো কেমন জল লেগেছে না লেগেছে, মাঠের পরিস্থিতি কেমন, সবার কেমন জল লেগেছে, সবার মানে ক্ষেতের মধ্যে কেমন জল লাগবে। ওকে, তাহলে আজকে তাহলে এই পর্যন্তই, তাহলে ওকে বাই বাই। আর আজকে বৃষ্টিটা পরে খুব মনটা ভালো লাগছে, এবং কি খুবই ভালো লাগছে, খুবই মানে অনেক ভালো লাগতেছে। তাহলে আমাকে এখানে পুকুরে জল ভরতে হতো মেশিন দিয়ে, আর মিনিমাম 5-7 ঘন্টা লাগতো, এখানে তো টাকা খরচা আছে, তারপর আবার মেশিনের বিল, তেলের বিল, মানে আরও প্রচুর টাকা খরচা, যার জন্য অনেক টাকা মানে আমার সেভ হয়ে গেল। তো ওকে, তাহলে ভগবান যাবার মঙ্গলে জানে করে। ওকে, ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং কি সাবস্ক্রাইব করতে পারো। আমার চ্যানেল নতুন যদি এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, বাই বাই, টাটা।